শেষ পর্যন্ত পরিচ্ছন্ন কর্মী হয়ে গেলেন মোশাররফ করিম। এখন কি কারণে পরিচ্ছন্ন কর্মী হলেন মোশাররফ করিম সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। সিটি কর্পোরেশনের পোশাক গায়ে রাস্তায় নেমেছেন মোশাররফ করিম, পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব নিয়ে ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন রাস্তার জমে থাকা ময়লা আবর্জনা। মোশাররফ করিমের এমন দৃশ্যটি দেখে যে কেউ চমকে উঠবেন, তবে এটি কোনো বাস্তব চিত্র নয়। বহুমাত্রিক চরিত্রের এই অভিনেতা এবার ছোট পর্দায় হাজির হতে চলেছেন সুইপার বা পরিচ্ছন্ন কর্মী রূপে। জুয়েল এরিনের রচনায় জাহিদুর রহমান পরিচালিত কালু সুইপার নাটকে এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করছেন তানিয়া, বৃষ্টিসহ আরও অনেকে। কালু সুইপার এর গল্পে দেখা যাবে সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত পরিচ্ছন্নতা কর্মী কালু সুইপার। সরকারের বরাদ্দ পাওয়া সুইপার কলোনির এক কামরায় মা বোন আর বউ নিয়ে তার সংসার। এই এক কামরার সংসারে বসবাস নিয়ে স্ত্রী রাধার যত ক্ষোভ, কালুর কলেজে পড়ুয়া বোনকে উঠতে বসতে একটু কথা শোনায়। একদিন কালুর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আকস্মিক এই শোক সামলাতে না পেরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শরীরের এক পাশ অচল হয়ে যায় কালুর। রাস্তার মোড়ে কালুর মাকে ভিক্ষা করতে বসায় কালু সুইপারের বউ রাধা। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন রাত 9টায় কালু সুইপার নাটকটি প্রচারিত হবে মাছরাঙ্গা টেলিভিশনে। তো বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড মোশাররফ করিমের এই কালু কষাই নাটকটি দেখতে, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।